হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো সকাল সকাল তোমাদের সকলকে গুড মর্নিং। তো বেরিয়ে পড়েছি মাম্মাকে নিয়ে স্কুলে। তো স্কুল থেকে দেখো চলে এসেছি, এটা আসার পথে। তো টোটোতে করে চলে আসলাম, আর মাম্মাকে কিনে দিয়েছি লিপস্টিক, চকলেট খাবে বলছিল, তো তাই এখন লিপস্টিক চকলেট খাচ্ছে মাম্মা। তো এই দেখো বাড়ি চলে এসেছি। তো এখন ড্রেস ফ্রেস খুলে রান্না করব। আজকে ভিডিওতে দেখাবো চিকেন রান্না। তো আর কোনো মানে ব্লগ করিনি, শুধু চিকেনটা রান্না করেছি। আর হচ্ছে স্কুলে তো মেয়েকে দিনের বেলায় নিয়ে গেছি, আর হচ্ছে চিকেনটা আমি সন্ধ্যার পরে পরে রাতে রান্না করেছি। তো আজকে এই চিকেন রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু বৃষ্টি হচ্ছে, আজকে বৃষ্টি পড়েছে হালকা হালকা, রাতেও পড়েছে দিনেও পড়েছে, তো কোনো ব্লগই আমি শ্যুট করতে পারিনি। তো ভাবলাম এই চিকেন রান্নাটাই আজকে তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। তো সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আধা কিলোর মতো চিকেন রয়েছে। দেখে বুঝতে পারছো চিকেন খেতে আমার একদমই ভালো লাগে না। আমার মেয়ে ভালোবাসে বলে আমাদের বাড়িতে চিকেন আনা। এখন তোমাদের দাদা ভাইও ভালোবাসে না, আমারও একদমই ভালো লাগে না। আর মাম্মা এদিকে চকলেট এনে দিয়েছে, ওর পাপ্পা চকলেট খাচ্ছে ডেয়ারি মিল্ক, আর হচ্ছে লেগেছে ঘরের মধ্যে লিখে আমাকে দেখাতে এনেছে। তো রাত্র দেখে বুঝতে পারছো পিছন দিকে লাইট দেওয়া রয়েছে, তারপরে অন্ধকার। তো চলো এখন মশলা টশলা গুলো বেটে নিব। মশলাটা আমি দু হাত দিয়েই বেটেছি। এটা প্রথমে হচ্ছে লঙ্কা, আজকে না গুঁড়ো লঙ্কা না বন্ধুরা, এটা হচ্ছে শুকনো পাকা লঙ্কাটা বাটছি, শুকনো না কাঁচা। যে পাকা লঙ্কাটা গাছের থেকে টাটকা তুলে আনা হয় সেই লঙ্কাগুলো, কাঁচা লঙ্কা কিনে এনেছে। তো সেখানে অনেকগুলোই পাকা পাকা লঙ্কা ছিল লাল কালারের, তো সেগুলো নিয়ে বেটেছি। দেখো এখানে বেটেছি হচ্ছে লঙ্কা, তারপরে আদা, পেঁয়াজ, রসুন, শিলনোড়াতে বেটেছি। তোমাদেরকে অল্প একটু খানি দেখালাম, এক হাত দিয়ে কি আর মশলা বাটা দেখানো যায় বলো? ক্যামেরাটা ধরার মতো কেউ নেই বলে ওইভাবে একটুখানি শেয়ার করলাম। আর ওই যে মাম্মা, আর এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি কি বলতো অয়েল। অয়েল দেওয়ার পরে এখানে দিচ্ছি জিরে, আর তেজপাতাটা নেই, অনেক দিন থেকেই নেই, আনা হচ্ছে না। তো চলো দেখতে থাকো ভিডিওটা। Hello.
বন্ধুরা, আমি ভেবেছিলাম যে ভয়েস দিব ভিডিওটাতে, তো আর কেন ভয়েস দিলাম না জানো? যদি আমি ভয়েস দিয়ে সম্পূর্ণ ভিডিওটা করতাম তাহলে তোমরা বুঝতেই পারতে না যে যখন আমি রান্না করি, সংসারে কাজকর্ম করি, তো তখন আমার সোনামা কী করে। তো আজকে দেখতে পারলে, আমি রান্না করছিলাম আর মাম্মা হচ্ছে ওই যে মোবাইলে দেখতে পায় না, যে অসুর আসার পথে একটা চেরি কালারের নেল পালিশ নিয়ে আসবি, 9 নম্বর হাতে কিনে 3 নম্বর নখটা চটে গেছে কিনা, তো সেটা মাম্মা বারবার বলছিল আর খেলা করছিল একা একাই আর হাল্লা চিল্লা করছিল দেখতেই পারলে। তারপরে ভূত ভূতও খেলা করছিল, প্রচুর চিল্লা হাল্লা করে। তো আজকে তোমাদেরকে শুনিয়ে দিলাম যে আমি যখন সংসারে কাজকর্ম করি তো আমার মাম্মা কীভাবে খেলাধুলো করে। তো গল্প তার জন্য আজকে আর সম্পূর্ণ ভিডিওটাতে ভয়েস দিলাম না। তো আমি এরকম করি, আমার সংসারে কাজকর্ম করছি, মাম্মাকে ছোটোর থেকে নিয়ে একা হাতে সব কিছু একাই সামলাচ্ছি, মেয়েকে তারপর সংসার সামলানো, মোটামুটি সব কিছুই, আর অসুখ বিসুখ তো লেগেই থাকে সব সময়। তো তারপরে দেখো, এইটুখানি গল্প করতে করতে আমার রান্নাটা হয়ে গেছে। আজকে চিকেনটার কালারটা মানে খুব সুন্দর এসেছে, অবশ্যই জানি তোমরা সকলে একটা লাইক করবে, এত সুন্দর কালার আর টেস্টিও খুব টেস্ট হয়েছিল। আমি তো চিকেন মানে আগে খুব ভালোবাসতাম, কিন্তু এখন আর একদম ভালো লাগে না খেতে খেতে। তারপরও টেস্ট করেছি, আলু খেয়েছি, আলু দিয়েছিলাম, এত টেস্টি হয়েছিল না কি বলবো। তো দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো প্রচুর টেস্টি হয়েছিল, তার জন্যে হয়তো তোমরা অবশ্যই একটা লাইক করবে। আর যারা নতুন হয়ে থাকো, বলো, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। মামা, কি খাচ্ছ? কেমন হয়েছে? দারুণ আছে, আমার মা রেঁধে করেছে, তাই একটু দারুণ হয়েছে। দারুণ হয়েছে? দেখো খেলা করছে, আমি এদিকে রান্না করছিলাম আর ওইখানটাতে খুব সুন্দর করে খেলা করছে, আর এদিকে দেখো সাইকেলটা রয়েছে, এখন আমি রান্নাঘরটা গোছাবো। ওই দেখো কি অবস্থা।